আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাতু আশা করি হোম হোমচিত্রফিটাইফ পরিবার সুপ্রিয় শিক্ষিতরা সকলেই অনেক ভালো আছেন তো আজকে লিনিয়ারের ওয়ান সি চ্যাপ্টারে টিচার সি যে ফলো করেন তো ম্যাট্রিক্স চ্যাপ্টারের একটা প্রবলেম সলভ করবো যে অনেকে আমাকে মেসেজ করেছেন যে ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা একটা লেকচার দেওয়ার জন্য তো আমরা খুবই সহজ কিন্তু এই লেকচারটা দেখার আগে আপনাকে যে ব্যাপারগুলো জানতে হবে যে ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা থাকতে হবে মানে আমার আগের যে ক্লাসগুলো আছে যারা পেড কোর্স অথবা ফ্রি ক্লাস দেখেন ফ্রি ক্লাসও দেওয়া আছে তারা অবশ্যই ম্যাট্রিক্সের যে আগের ক্লাসগুলো আছে সেগুলো দেখবেন এবং হচ্ছে সেখানে যে ব্যাপারগুলো ই চালন আকারে যে ব্যাপারগুলো আলোচনা করা হয়েছিল সেই ব্যাপারগুলো ক্লিয়ার থাকতে হবে ওকে তো আমি ধারণা ধরে নিলাম যে আপনারা এই ব্যাপারগুলো ক্লিয়ার তারপর প্রশ্নে আলোচনা করা হবে কিন্তু কম করে আলোচনা করা হবে এর মতো কারণ এখন এই আলোচনা করার পর্যাপ্ত সময় নেই তো ওকে তো এখানে আমাদের প্রদত্ত ম্যাট্রিক্সটা কী দেওয়া আছে প্রদত্ত ম্যাট্রিক্স আমার লেখা একটু ধরতে হয়তো অনেকের সমস্যা হতে পারে এই জন্য আমি বলে দিচ্ছি বারবার যে প্রদত্ত ম্যাট্রিক্স এইটা লেখার একটু বাজে এ ইকাল দেওয়া আছে যে ওয়ান জিরো টু টু মাইনাস ওয়ান থ্রি ফোর ওয়ান এইট ওকে এখন কী করবো এটা ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে আমাদের প্রমাণ করতে হবে তো ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিটা আসলে কেমন আমরা একটু দেখার চেষ্টা করি ব্লক ম্যাট্রিক্স পদ্ধতি ওকে তো ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিটা মূলত এরকম যে আমাদের যে কাজটা করতে হবে এখানে কয়টা ক্রম আছে কত কত ক্রমের একটু আমি সাইন দেখাচ্ছি এটা কিন্তু আমাদের থ্রি গুনুন থ্রি ক্রোমের ম্যাট্রিক্স মানে কারণটা কি এখানে আমরা তিনটা শাড়ি আসে এবং তিনটা কলাম আসে তার মানে কী বলবো আমরা এটা থ্রি গুনুন থ্রি ক্রমের শাড়ি তার মানে এটাকে যদি আমরা একক ম্যাট্রিসে প্রকাশ করতে যাই সাপোজ এটার জন্য যদি কোনো এক রকমই ম্যাট্রিক্স নিতে চাই তাহলে সেটার জন্য আমাদের যারা আগে ক্লাসগুলো করেছে যা হয়তো জানো সেক্ষেত্রে আমাদের থ্রি থ্রি গুনুন থ্রি কমে থ্রি গুনুন থ্রি কোমেরই কী করতে হবে এক ম্যাট্রিক্স নিতে হবে আর থ্রি গুনুন থ্রি কোমের একই ম্যাট্রিক্স আমরা জানি যে তিনটা সারি তিনটা কলাম থাকবে জিরো ওয়ান জিরো 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 ওয়ান আমরা জানি যে ম্যাট্রিক্স হচ্ছে কর্ণ বরাবর জিরো থা ওয়ান থাকে এবং বাকি পদগুলো ভুক্তিগুলো জিরো হয় এটা হচ্ছে ম্যাট্রিক্স ওকে আর এটা ম্যাট্রিক্স কি থ্রি গুনুন থ্রি কমুন মানে তিনটে সেই তিনটা কলম আছে ওকে যেটা হালকা মতলা বেসিক জানানোর প্রয়োজন সেগুলো আমি জানিয়ে ফেললাম তখন আমাদের যে কাজটা করতে হবে প্রথমত ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে করার জন্য প্রথমত এই ম্যাট্রিক্সটা লিখতে হবে এরপর একক ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের জন্য আমরা কত মাত্রা নেব এটা যেহেতু থ্রি গুন থ্রি মাত্রার হচ্ছে ম্যাট্রিক্স সো থ্রি গুনন থ্রি মাত্রায় আমরা একক ম্যাট্রিক্স নেব এখানে নিয়ে ফেললাম এ আই থ্রি মানে বোঝাচ্ছে মূলত কি যে এখানে তিনটা কলাম আছে তিনটা শাড়ির এই একক ম্যাট্রিক্সটা বিদ্যমান আছে ওকে আচ্ছা তো আমরা এখন এটাকে একটু লেখার চেষ্টা করি কীভাবে লিখবো প্রথমত এ মানে কি আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওয়ান জিরো টু টু মাইনাস ওয়ান থ্রি ফোর ওয়ান এইট ওকে এবার কী দেওয়া আছে কোলন কলন কলন ওকে এখন আই থ্রি মানে কি আমি বললাম একটু আগে যে আই থ্রি মানে বোঝাচ্ছে আমাদের যে এটা একটা অ্যাকোকম্যাট্রিক্স ওকে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান তো আই থ্রি বলতে বোঝাচ্ছে থ্রি গুণুন থ্রি মাত্রা থ্রি থাকার কারণে ঠিক আছে এখন আমরা কী করবো এখন আমাদের টার্গেট থাকবে এই অ্যাকোকম্যাটিক্সটা এখানে আনার চেষ্টা করতে হবে কীভাবে আনবো ইন আকার ট্রাই করবো ইচালনাখান ট্রাই করার পরে দেখবো যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাগুলো আবার কোনো সারের সঙ্গে যদি প্লাস মাইনাস করে এই পার্শে একক ম্যাট্রিক্স আসে তাহলে আনার চেষ্টা করব কিন্তু আমরা হুট করে কিন্তু এবার ট্রান্সফার করতে পারবো না তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার রুলসটাই হচ্ছে এই পার্শ্বের একক ম্যাট্রিক্সটা এই পাশে আনার চেষ্টা করবো আনার পরে এই পাশে যে ভক্তিগুলো থাকবে কলনের ডান পাশে যখন এই পাশে এই অ্যাকোম্যাটিক্সটা চলে আসবে তখন সেটাই হচ্ছে আমাদের কি এই ইনভার্স নির্ণয় হয়ে যাবে তাহলে আমরা কীভাবে এইটা ট্রান্সফার করে এই পাশে আনতে পারি অবশ্যই আমরা ধীরে ধীরে ইস্তর আকার প্রয়োগ করার চেষ্টা করব করার পরে দেখবো যদি হচ্ছে কিনা না হলে আরও যদি কিছু ক্লাস ম্যাচ করতে করবো যেভাবে হোক আমাদের এই আকারটা এই পাশে আনার চেষ্টা করতেই হবে ঠিক আছে যে ম্যাথগুলোই করি কিনা কেন তাহলে আমরা প্রথমত যে কাজটা করব তাহলে আমাদের কি আছে আমরা এই জন্য নাগার নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে জানি যে প্রথম সাইডে যেমন বা প্রথম লাইন যেমন থাকে তেমনই থাকে জিরো টু কলন ওয়ান জিরো জিরো এখন আমাদের কী কাজ করতে হবে এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা সকলে এই জন্য একটা রুল জানি যে প্রথম শাড়িটা যেরকম সেরকম থাকে এবং প্রথম শাড়ি বা লাইনের যে লিডিং উপাদান সেটা নিচের উপাদানগুলো কী করতে হয় জিরো করতে হয় তাহলে এই লিডিং উপাদান হচ্ছে ওয়ান প্রথম ভক্তিটা হচ্ছে লিডিং উপাদান এই নিচের উপাদান লিডিং উপাদান বানানোর জন্য টু ফোরকে আমাদের জিরো বানাই দিতে হবে তো টু ফোর জিরো বানানোর জন্য আমরা কী করতে পারি এটা আর ওয়ান এক নম্বর শাড়ি এটা হচ্ছে আর টু এটা আর থ্রি ঠিক আছে তো আমরা এই আর টু থেকে আর ওয়ান বিয়োগ করে আমরা চেষ্টা করবো এই টু যেন জিরো হয় তো আমরা কীভাবে করবো আর টু প্রাইম ঠিক আছে তো আর টুতে কত আছে টু আর এখানে কত আছে ওয়ান তাহলে মাইনাস তাহলে টু থেকে কত বিয়ে করলে আমাদের জিরো হবে টু কিন্তু এখানে ওয়ান আছে তাহলে ওয়ানকে দুই দ্বারা গুণ দাও টু আর ওয়ান ঠিক আছে তো যারা আগের ক্লাসগুলো করো চ্যানেল আকারের তারা হয়তো বা বুঝতে পারলো ইচার আকারের ক্লাসগুলো বের করো এই চ্যানেলের ক্লাসগুলো করে ফেলো আমি আবারও বোঝানোর চেষ্টা করি এখানে তিনটা শাড়ি আছে ইসারণ আকারের রুলস হচ্ছে বেসিক রুলস হচ্ছে যে আমাদের পুত্রের শাড়ি লিডিং উপাদান বের করতে হবে পুজোর শাড়ি লিডিং উপাদান বের করার হচ্ছে রোল হচ্ছে যেই শাড়ির আমরা ভক্তিটাকে লিডিং উপাদান হিসেবে বের করার চেষ্টা করবো প্রথমটাকে সবসময় চেষ্টা করবো সে নিচের উপাদান অবশ্যই জিরো হতে হবে এবং বামের উপাদান জিরো হতে হবে এর বামে কোনো উপাদান নাই সো আমরা কি করবো এই ওয়ানের যে নিচের উপাদান টু ফোরকে জিরো বানানোর ট্রাই করবো তো আর টুটাকে প্রথমে পরিবর্তন করতে হবে কারণ টু তো এখানে জিরো নাই সো আর টু পরিবর্তন করতে গিয়ে আমরা কী করলাম আর টু মাইনাস টু আর ওয়ান তো এখানে দেখি টু মাইনাস টু আর ওয়ান আর ওয়ানের সঙ্গে যদি টু গুণ দেওয়া হয় তাহলে টু কে দুই এখানে হয়ে যাবে চার এখানে যাবে কে দুই আর জিরোর সঙ্গে গুণ হয় তো জিরোয় তাহলে দুই থেকে যদি দুই বিয়োগ দেওয়া হয় তাহলে কত হবে জিরো দুই আর ওয়ানের সঙ্গে কত দুই গুণ অবস্থায় আসে এরপর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এখানে কত জিরো জিরোর সঙ্গে যদি দুই গুণ হয় তাহলে জিরোয় তাহলে শুধু কি থাকবে আর মাইনাস ওয়ান থাকবে আমি এটা এক্সট্রা করে রাফ করে কিন্তু বিয়োগ করে দেখাচ্ছি না মূলত এগুলো আপনাদের কাজ এখন এখানে থ্রি আছে তো থ্রি থেকে কী করতে হবে মাইনাস এখানে সরি কোথায় গেলাম এখানে হ্যাঁ মাইনাস টু তাহলে তিন থ্রি মাইনাস টু এই টু এর সঙ্গে এই টুটা গুণ হবে তাহলে কত হবে মাইনাস ফোর তিন থেকে যদি আমরা মাইনাস ফোর বাদ দিই তাহলে কত থাকবে মাইনাস ওয়ান কোলন এরপরে এখানে আসি আর টু মানে কি বলতেছে আর টু নতুন করে তৈরি করতে গেলে আর টু থেকে মাইনাস টু আর টু জিরো আর এখানে ওয়ান আছে ওয়ানের সঙ্গে কত গুণ হবে দুই গুণ হবে তাহলে জিরো মাইনাস টু কারণ ওয়ানের সঙ্গে গুণ হলে কত হয় টু হয়ে যায় তাই না তাহলে এখানে আমাদের ডিরেক্টলি আসবে মাইনাস টু সমস্যা না এর পড়ার টাইমে হচ্ছে ডিটেলস খাতায় করাই দেবো তারা বুঝতে পারবেন এরপর হচ্ছে কি আমাদের আর টু মাইনাস টু আর ওয়ান তো এ পর্যন্ত শেষ তাই না এ পর্যন্ত আমাদের শেষ এখন এখানে আর টু ওয়ান ওকে ওয়ান মাইনাস আর ওয়ান তো এখানে আর ওয়ানের এখানে কী আছে এই ভক্তিটা জিরো জিরোর সঙ্গে টু যদি আমরা গুণ করি তাহলে কী হয়ে যাবে জিরোই হয়ে যাবে আমাদের আর টু আর ওয়ান করলে শুধু থাকবে কারণ এরপরে আর টু হচ্ছে জিরো এবং হচ্ছে মাইনাস টু আর ওয়ান তো এখানে আমাদের জিরোটা কী জিরোটা হচ্ছে আমাদের হচ্ছে টু এর সঙ্গে গুণ অবস্থায় থাকবে যেহেতু এটা আর ওয়ানের উপাদান প্রথম সাইডের উপাদান তো জিরোর সঙ্গে টু গুণ হয়ে গেলে আমাদের জিরো হয়ে যাবে ঠিক আছে জিরো মাইনাস জিরো ওকে তাছাড়া এটা ক্লিয়ার এখন আমাদের কি করতে হবে তিন নাম্বারটাকে আমাদের পরিবর্তন করতে হবে পরিবর্তন করে এই যে ফোরটা দেখতে পাচ্ছি এই ফোরটাকেও জিরো করার চেষ্টা করতে হবে তাহলে আমাদের আর থ্রি তো এই ফোর কীভাবে জিরো হবে এখানে দেখতে পাচ্ছি ওয়ান আছে প্রথম সাইডে আর এখানে আছে ফোর তাহলে আমাদের ফোর মাইনাস ফোর করলে জিরো হবে কিন্তু এখানে তো ওয়ান আছে তো এখানে ফোর বানার বুদ্ধি কি এই ওয়ানের সঙ্গে ফোর গুণ করে দিতে হবে এবং ওয়ানটা কোন সারিতে আছে এক নাম্বার সারিতে তার মানে এক নাম্বার সাইজ সে আমরা চার দ্বারা গুণ করে দেবো দিয়ে এই চার দ্বারা বিয়োগ করব ওকে তাহলে আর থ্রি প্রথমত ফোর মাইনাস ফোর আর ওয়ান তো আমি একটু চেষ্টা করবো আপনাদের এটা রাফে করানো রাফ করে করে দেখানো যাতে আপনাদের যাতে একটু প্রবলেম থাকবে তারাও যেন বুঝতে পারে তাহলে এখানে আমাদের প্রথমে দেখি আর থ্রিটা কী আর থ্রি হচ্ছে ফোর ওয়ান এইট এরপর জিরো জিরো ওয়ান আর এখানে আর ওয়ান হচ্ছে ওয়ান জিরো টু ওয়ান জিরো জিরো তো এটার সময় প্রথমে তো কী করতে বলতেছি আমরা চার গুণ করবো নতুন করে তা চার গুণ করলে কী হয়ে যাবে এক থেকে চার এক চার এরপর হচ্ছে জিরো এবং চার দুগুণে আট এরপর পলন এখানে ওয়ান কী করলে হবে চার এক চার জিরো জিরো ওকে আর এখানে আর থ্রিটা যেরকম ছিল সেরকমই ফোর ওয়ান এইট কলন জিরো জিরো ওয়ান এখন আমাদের কী আর থেকে মাইনাস ফোর আর ওয়ান ওকে এটা আমরা কী বের করলাম ফোর আর ওয়ান মানে আর ওয়ানকে চার গুণ করছি আর এটা কী বের এটা আমাদের কী ছিল আর থ্রি ওকে এখন তাহলে আর থ্রি মাইনাস ফোর করে ফেলি তাহলে আমাদের আর প্রথমে গিয়ে লেখি কত আর থ্রি হচ্ছে ফোর ওয়ান এইট এবং ফোর বের করলাম কত এখন বিয়োগ করে ফেলি তো বিয়োগ করলে মূলত চার চার চলে গেলে প্লাস প্লাস মাইনাস চলে গেলে কি জিরো এখানে কি বিয়োগ করি ওয়ান থেকে মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান যদি এখান থেকে ওয়ান এখানে পজিটিভ নেগেটিভ হয়ে যাবে নেগেটিভ 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 বিয়োগ করলে আমাদের চিহ্ন পরিবর্তন হয় তো ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান এইট থেকে মাইনাস এইট থেকে পজিটিভ এইট বেদ দিলে আমাদের নিজে হচ্ছে জিরো হয়ে যাবে জিরো থেকে মাইনাস ফোর বাদ দিলে মাইনাস ফোর জিরো থেকে জিরো বাদলে জিরো ওয়ান থেকে মাইনাস ওয়ান পজিটিভ নেগেটিভ করলে কী হয়ে যায় ওয়ান থেকে সরি এখানে জিরো ছিল উপর লাইনে আর আর থ্রিটা সরি আর থ্রিটা ওয়ান ছিল বাট হচ্ছে এখানে আমাদের জিরো ছিল এটা কিন্তু আমাদের হচ্ছে কি ফোর আর ওয়ান ফোর আর ওয়ানটা আমাদের এখানে কী ছিল জিরো ছিল লিখতে ভুল করছি এখানে ছিল ওয়ান আর এখানে ছিল জিরো তাহলে ওয়ান মাইনাস জিরো মানে কত ওয়ান ঠিক আছে তো আমরা দেখলাম কত সহযোগ করতে পারি তাই না যে এই লাইনটা আমরা বিয়োগ পজিটিভ নেগেটিভ করে কীভাবে সহযোগ করতে পারি সেটা একটু দেখাই দিলাম তোমাদের তাহলে আমাদের কী আসলো জিরো ওয়ান জিরো কোলন ফোর ওয়ান এখানে ছিল একটা জিরো ফোর জিরো মাইনাস ফোর জিরো ওয়ান আচ্ছা লিখে দিই তাহলে জিরো ওয়ান জিরো কোলন মাইনাস ফোর জিরো ওয়ান ওকে তো আমাদের প্রথম লিগিডিং উপাদান পেয়ে গেলাম এখন চেষ্টা করবে দ্বিতীয় সাইডটাকে চেঞ্জ করে আমাদের আরেকটা লিডিং উপাদান বের করা তো তার আগে আমরা একটা সহজ কাজ করে নেবো এখানে কিন্তু আমাদের কোনো নেগেটিভ মান রাখা যাবে না কারণটা কি দেখো অ্যামেথমেটিক্স রাখার ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান তাহলে আমরা কী করবো একটু খেয়াল করি ওয়ান জিরো টু ওয়ান জিরো জিরো এখানে আমরা একটা কাজ করবো এই আর টুটাকে পরিবর্তন করে আর থ্রিতে নিয়ে যাবো আমরা পরিবর্তন করতে পারবো এখানে যেহেতু পজিটিভ মানটা আছে তাহলে জিরো ওয়ান জিরো আর থ্রিকে আমরা আর টুতে নিয়ে যাচ্ছি মাইনাস ফোর জিরো ওয়ান হয়তো অনেকের বোরিং লাগতেছে একটু বেশি মানে ডিটেলস করাচ্ছি কারণ এখানে আছে হঠাৎ করে কেবল যারা এক্সাম দিতে যাচ্ছে মানে প্রিপারেশন ছাড়া তাদের জন্য ডিটেলস করানো হচ্ছে এরপরে এখানে হচ্ছে কী ছিল জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কলন মাইনাস টু ওয়ান জিরো ওকে তো কী করলাম আমরা জাস্ট আর টুটাকে পরিবর্তন করে আর থ্রিতে নিয়ে গেলাম ওকে তা সকলে বুঝতে পেরেছেন এখন আমরা কী করবো এখন আমরা এখানে দেখি এটা হচ্ছে লিডিং উপাদান পেয়েছি এখন আমরা দ্বিতীয় শয়টাকে যেরকম আছে সেরকম রেখে তৃতীয় শয়টাকে পরিবর্তন করে দ্বিতীয় শাড়ির প্রথম উপাদানের লিডিং উপাদান বের করবো তাহলে কীভাবে করবো সেমভাবে ওয়ান জিরো টু যেটা হচ্ছে প্রথম শাড়িটা যেরকম ছিল সেরকমই থাকবে এরপর দ্বিতীয় শাড়িটা যেরকম ছিল সেরকমই থাকবে কারণ আমরা এটার এখন লিডিং উপাদান বের করব ওয়ানকে স্থির রাখবো এই শাড়িটাকে মাইনাস ফোর জিরো ওয়ান এখন এটাকে আমরা বের করার চেষ্টা করব করে এই যে দেখতে পাচ্ছি এটা বামে জিরো আছে বাট এটার লিডিং বের করতে গেলে নিচে জিরো নেয় তো নিচে জিরো বানানোর জন্য আমাদের কী করতে হবে এই আর থ্রিটাকে পরিবর্তন করে এখানে জিরো আনার চেষ্টা করতে হবে তো আর থ্রিটাকে পরিবর্তন করে আর থ্রি তো এখানে মাইনাস ওয়ান আছে দ্বিতীয় শাড়িতে কী আছে ওয়ান আছে তো আমরা এই মাইনাস ওয়ানের সঙ্গে যদি ওয়ান যোগ করি দেখো কোনো কিছু কিন্তু গুণ করতে হচ্ছে না আগের মতো এই মাইনাস ওয়ান থেকে ওয়ান যদি জাস্ট যোগ করি তাহলে মাইনাস ওয়ান পজিটিভ ওয়ান আমাদের কী হয়ে যাবে আর থ্রি প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান অটোমেটিকলি জিরো হয়ে যাবে তাহলে এখানে জিরো মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো এখানে ছিল আর থ্রি প্লাস আট টু তাই না তো এখানে মাইনাস ওয়ান প্লাস আট টু হচ্ছে জিরো তাহলে মাইনাস ওয়ানের সাথে আট টু যদি যোগ করা হয় তাহলে কী হয়ে যাবে মাইনাস ওয়ান এরপরে হচ্ছে এখানে ছিল মাইনাস ফোর এখানে মাইনাস টু তো আর থ্রির সঙ্গে কি প্লাস আর টু তাহলে মাইনাস টু প্লাস মাইনাস ফোর তাহলে মাইনাস ফোরের সঙ্গে মাইনাস প্লাস করলে কি মাইনাস ফোরই থাকে এরকম থাকবে মাইনাস টু প্লাস মাইনাস মাইনাস ফোর তাহলে আসবে কত আমাদের মাইনাস ফোর আর মাইনাস টু যোগ করলে মাইনাস সিক্স এরপর আমাদের কী করতে হবে এটা সত্যি এটা তো আর থ্রি প্লাস কত আর টু তাহলে ওয়ান থেকে জিরোর সঙ্গে যোগ হয়ে গেলে কে যাবে ওয়ান হয়ে যাবে এরপরে কী করতে হবে আর থ্রি প্লাস আর টু এটার সঙ্গে এটা যোগ করতে হবে আমাদেরকে তো এখানে যোগ করলে হবে জিরো প্লাস ওয়ান মানে ওয়ান ওকে তো দেখো মোটামুটি কিন্তু আমরা মোটামুটি একটা কিন্তু এটারও রিডিং উপাদান বের করলাম যেহেতু শাড়িও মোটামুটি ইচারণাগারা আসে বাট এখানে একটা কাহিনি আছে কিন্তু আমাদের একক ম্যাট্রিক আসছে বাম সাইজে বাম পাশে আমাদের একক ম্যাট্রিক্স আসেনি সো আমাদের কী করতে হবে আমাদের যেভাবে হোক চেষ্টা করে আমাদের একক ম্যাট্রিক্স আনতে হবে তো কী কী করতে হবে দেখো কর্ণ বরাবর এখানে ওয়ান আছে এখানেও ওয়ান আছে ওকে এখানে ওয়ান থাকার কথা যেহেতু অ্যাগোমেটিক্স জানতে হবে কিন্তু মাইনাস ওয়ান আচ্ছা এন জিরো থাকার কথা কিন্তু টু আছে তো আমাদের এই দুই জায়গাটা আমাদের পরিবর্তন করতে হবে ওকে তো এই দুই জায়গা পরিবর্তন করার আগে প্রথমে আমরা এই মাইনাসটাকে প্লাস বানিয়ে নেবো কীভাবে এই শাড়িটাকে মাইনাস দ্বারা গুণ করে দেবো মাইনাস দ্বারা গুন করে দিলে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান হয়ে যাবে এখানে প্লাস সিক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হয়ে যাবে ওকে তো আপনারা কে কোন কলেজ থেকে বা কোথা থেকে ক্লাস করতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং ক্লাসটি কেমন লাগতেছে সেটাও জানানোর চেষ্টা করবেন ওকে তাহলে আমাদের এখানে ওয়ান জিরো টু কলন যেরকম ছিল সেরকম আমি তুলতেছি জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো কলন মাইনাস ফোর জিরো জিরো আর এটাকে কী করবো মাইনাস দ্বারা গুণ করে দেবো তো মাইনাস দ্বারা গুণ করে দিলে জিরো জিরো মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান হয়ে যাবে এরপর এখানে মাইনাস সিক্স ছিল প্লাস সিক্স পজিটিভ ওয়ান মাইনাস ওয়ান হয়ে পজিটিভ ওয়ান মাইনাস ওয়ান ওকে আমরা কী করলাম জাস্ট আর থ্রি প্রাইমটাকে পরিবর্তন করে মাইনাস আর থ্রি বানিয়ে দিলাম ঠিক আছে মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছে তো এই চিহ্নটা আপনারা দেবেন সবসময় যখন পরিবর্তন করবেন বা প্লাস মাইনাস করতেছেন তখন এখন আমাদের শুধু পরিবর্তন করতে হবে এই টুটাকে টুটাকে কীভাবে ভ্যানিশ করা যায় এই টু খেয়াল করি এখানে টু আসে এখানে আছে ওয়ান তো এখানে ভ্যানিশ করতে গেলে এই টুটাকে ভ্যানিশ যদি করতে যাই তাহলে এই ওয়ানের সাহায্য নিতে হবে আমাদেরকে এই আর ওয়ান মাইনাস যদি টু আর থ্রি করা হয় দেখা যাচ্ছে এই আর ওয়ানের সঙ্গে আমরা মাইনাস করবো টু কোনটা টু আর থ্রি এই ওয়ানকে যদি টু দ্বারা গুণ করে এই টু দ্বারা বিয়োগ করা হয় তাহলে কী হবে আমাদেরকে টু মাইনাস টু হয়ে গেলে জিরো হয়ে যাবে সো আমরা যে কাজটা করব ওয়ান জিরো টু ওয়ান জিরো জিরো ও সরি আমরা তো পরিবর্তন করব তো এটা আপনারা লাইন তুলবেন না পরিবর্তন করবেন কী করবো আমরা ও আর ওয়ানটাকে পরিবর্তন করব যাতে এখানে টু না থাকে তাহলে এখানে আমরা আর ওয়ানের সঙ্গে মাইনাস টু আর থ্রি আচ্ছা তাহলে আমরা পরিবর্তন করতেছি আর ওয়ানকে তাহলে আমাদের এই যে দুইটা লাইন নিচে যে দুইটা লাইন সেটা যেরকম ছিল সেরকমই থাকবে কিন্তু এই লাইনটা যেরকম ছিল সেরকম থাকবে না আমি আগে লিখে ফেলছি এর জন্য দুঃখিত জিরো ওয়ান জিরো মাইনাস ফোর জিরো 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 ওয়ান সিক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তো আমরা এখন কী করতেছি আর ওয়ানটাকে পরিবর্তন করি এই লাইনটা আমাদের যেরকম ছিল সেরকম থাকবে না আমরা আগে চেঞ্জ করে দেখি কী আসে ওকে তো আমার মনে হয় এখানে ক্রস করে দেওয়া আবার আপনাদের প্রথম থেকে করে দেওয়াটাই ভালো হবে কারণ লাইনটা আগে লেগে ফেলছি তাহলে আমরা কী করতেছি আমরা এখন করবো আর ওয়ানটাকে পরিবর্তন আর ওয়ান মাইনাস টু আর থ্রি আর ওয়ান কী আছে ওয়ান জিরো টু ওয়ান জিরো জিরো মাইনাস টু আর থ্রি টু এর সঙ্গে কি জিরোর সঙ্গে প্রথমে কী হবে জিরো গুণ টু গুণ হবে জিরোর সঙ্গে টু গুণ কারণ টু আর থ্রি মানে এরই লাইনটার সঙ্গে আমাদের টু গুণ করতে হবে ওকে তো টু গুণ করে কি করবো এইটার সাথে এটা থেকে এটা বিয়োগ করবো যেহেতু আর ওয়ান থেকে বিয়োগ আচ্ছা এটা দেখার চেষ্টা করি তাহলে ওয়ান থেকে টু গুণ হলে মাইনাস টু আর থ্রি মানে কি জিরোই ওয়ান থেকে জিরো বিয়োগ হলে কি ওয়ানই থাকে এরপর জিরো থেকে জিরো বিয়োগ হলে কি ওয়ানই থাকে জিরোই থাকবে ঠিক আছে এখন এখানে আছে কি দেখো এখানে কী ছিল আর ওয়ান মাইনাস টু আর থ্রি কিন্তু টু জিরোর সঙ্গে গুণ হলে জিরো তার মানে জিরো থেকে টু বিয়ে হওয়ার ফলে জিরোই আসে এখন আমরা দেখি আর ওয়ান মাইনাস কি আর ওয়ান মাইনাস টু আর থ্রি এখানে আর ওয়ানটা আমাদের কী আছে টু ওকে মাইনাস টু আর থ্রি তো এখানে আমাদের কি আর থ্রিতে এখন এই উপাদানটা কি টু ওয়ান তাই না তো ওয়ানের সঙ্গে তাহলে আমাদের কি টুটা হবে তাহলে টু গুনুন আর থ্রি উপাদান ওয়ান তাহলে আসতেছে টু মাইনাস টু ইকোয়াল হচ্ছে কি জিরো ঠিক আছে তো আমরা চেঞ্জ করতেছি কোনটা এই এক নাম্বার সাইড আগে তাহলে এক নম্বর সাইডে আমাদের এখানে জিরো হয়ে গেল এখন থাকতেছে তাহলে আমাদের এখানে আবার কি আর ওয়ান কী আছে সিক্স এই আর ওয়ান আর ওয়ানের উপাদান ওয়ান আর মাইনাস টু আর থ্রি তাহলে এই টু আর থ্রি আর থ্রি উপাদানের সঙ্গে কী হবে টু গুণ হবে তাহলে ছয় দুগুণে কত বারো তাহলে বারো একটু আমি দেখানোর চেষ্টা করি বারো আর ওয়ানের মানটা প্রথমত এখানে কি ওয়ান ঠিক আছে ওয়ান মাইনাস টু আর থ্রি তাহলে ছয় দিনে বারো হয়ে গেল বারো তাহলে এখানে কোথায় আসবে মাইনাস ইলেভেন ওকে মাইনাস ইলেভেন বসাই দাও এরপর আবার কি আর ওয়ান মাইনাস টু আর থ্রি তো এখানে আর ওয়ানের জিরো জিরো মানে কত জিরোই জিরো মাইনাস টু আর থ্রি তো আর থ্রি এখন এই পরে প্রধানটা কি ঠিক আছে আশা করি আমি ক্লিয়ারলি বুঝাতে পারতেছি এখন আমাদের কী করতে হবে আবার আর থেকে মাইনাস টু আর টু লাস্ট শেষ পদটা কি আমাদের মাইনাস তো মাইনাস ওয়ান কোথা থেকে আর ওয়ান থেকে আর ওয়ানের শেষ পদ হচ্ছে জিরো তো জিরো থেকে আমরা কী করবো এখন এই মাইনাস ওয়ানটাকে বিয়োগ করে ফেলব তো মাইনাস ওয়ানের সঙ্গে কি গুণ হবে টু গুণ হবে আর থ্রির সঙ্গে মাইনাস টু তাহলে মাইনাস টু আর মাইনাস মাসে প্লাস ওয়ান প্লাস ওয়ানের সঙ্গে যদি এখন টু গুণ হয়ে যায় তো মাইনাস মাসে প্লাস টু হয়ে যাবে ঠিক আছে জিরো প্লাস টু মানে টু তাহলে আমাদের এখানে আবার কি থাকবে আমাদের এখানেও একটা টু থাকবে কি পরিবর্তন করলাম আর ওয়ানকে সো যে মানগুলো আসবে আর ওয়ানতে বসাতে হবে ওকে এই তো আমাদের শেষ আর ওয়ান পরিবর্তন হয়ে গেল এখন বাকি যে শাড়িগুলো যেরকম ছিল সেরকমই রেখে দিতে হবে তাহলে জিরো ওয়ান জিরো কোলন মাইনাস ফোর জিরো 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 ওয়ান কোলন সিক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন যদি আপনারা লক্ষ্য করেন এই পাশে আমাদের কী আসছে আই থ্রি চলে আসছে ম্যাট্রিক্স তিনটা সে তিনটা কলমের এই পাশে আমাদের আসছে এ ইনভার্স ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারবো এইভাবে যে ইকুয়াল আই থ্রি সাবজেক্ট এ ইনভার্স ওয়ান তো আমাদের এ ইনভার্স ওয়ান নির্ণয় করতে বলছে তো আমাদের এখানে এ ইনভার্সটা কোনটা এই যে ইনভার্স দেখতে পাচ্ছি কোনটা এ পাশের অংশটা তাহলে এই ইনভার্স অংশটা আমাদের এই ডান পাশের অংশটা আমাদের এ ইনভার্স অনুযায়ী তাহলে এই মানটা লিখে দেবো ইনভার্স ইকুয়াল এখানে এ ইনভার্স ইকুয়াল মাইনাস টু টু মাইনাস ফোর জিরো জিরো সিক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওকে তো আশা করি ক্লিয়ার তো এটা আমাদের ছিল ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে হচ্ছে আহ বিভ ম্যাট্রিক্স নির্ণয় তো এটা হচ্ছে সবচেয়ে সুবিধা যারা যারা বেশি বুঝবে এটা যারা হচ্ছে ইচান আগারটা করে আসে প্লাস ম্যানেজ করা শিখেছে তো আমি এরপরেও এই ভিডিওর মধ্যে প্লাস ম্যানেজ করা একটু হালকা শেখানোর চেষ্টা করলাম যাতে তোমরা যারা একদমই করা নেয় তারা যেন বুঝতে পারে ঠিক আছে তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নিয়ে করতে পারবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম এবং হোম ডিউটার ফিটি ফাইভ পরিবারের সঙ্গে থাকবেন ধন্যবাদ